শিক্ষার্থী বন্ধুরা মাইসিপি ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোয়ার শিপন আজকের টিউটোরিয়ালে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে ফেসবুক পিন পয়েন্ট টার্গেটিং আর ফেসবুক পিন পয়েন্ট টার্গেটিং ধারাবাহিক আলোচনায় আজকে আমাদের নিশ হচ্ছে আউটডোর অর্থাৎ আজকে আমরা শিখব যে আউটডোর নিশে কীভাবে আমরা ফেসবুকে পিন পয়েন্ট টার্গেটিং করতে পারি আর আউটডোর নিশে ফেসবুকে পিন পয়েন্ট টার্গেটিং করার জন্য যে সমস্ত টার্গেটিং সাজেশন কন্টেন্ট প্রয়োজন সব ভিডিও ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন যেগুলো রিসার্চের মাধ্যমে আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছে তাহলে আপনারা এখান থেকেই কপি করে করে কাজ করতে পারবেন যেমন এখানে টার্গেটিং সাজেশানস দেওয়া হয়েছে আউটডোর নিশে পপুলার ম্যাগাজিনগুলো এখানে উল্লেখ করা হয়েছে ব্লগসগুলো উল্লেখ করা হয়েছে ইকুইপমেন্ট ব্র্যান্ডসগুলো উল্লেখ করা হয়েছে ক্লথিং ব্র্যান্ডসগুলো উল্লেখ করা হয়েছে তাহলে এই কন্টেন্টগুলো আউটডোর নিশে ফেসবুকে পিন পয়েন্ট টার্গেটিং করার জন্য আপনাদের অনেক উপকারে আসবে আসুন আমরা প্র্যাকটিক্যালি দেখি আমরা জানি ফেসবুকে পেইড অ্যাড রান করার অনেকগুলো ফর্মেট রয়েছে আমরা যে কোনো ফর্মেট নিয়ে কাজ করতে পারি সাপোজ আমি ট্রাফিক দিয়ে শো করছি ক্যাম্পেইন নেম যে কোনো একটি নাম দিতে হবে আমি যে কোনো একটি নাম দিচ্ছি অ্যাড সেট নেম এখানে অ্যাড সেট নেম দিতে হবে ট্রাফিক ফর্মেট চুজ করতে হবে আপনারা যে কোনো ফর্মেট চুজ করতে পারেন আমি ওয়েবসাইট দিয়ে শো করছি অডিয়েন্স আর আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে অডিয়েন্স অর্থাৎ এলেসনে আমরা শিখবো যে আমরা আউটডোর নিশে কিভাবে অডিয়েন্স টার্গেটিংয়ের মাধ্যমে ফেসবুকে পিন পয়েন্ট টার্গেটিং করতে পারি তো ফার্স্ট টাইম আমাদের যা করতে হবে আমাদেরকে লোকেশন টার্গেট করতে হবে আর লোকেশন টার্গেট করব আমরা আমাদের প্রোডাক্ট অথবা অ্যাফিলেট সিপি অফার অনুযায়ী সাপোজ আমি কানাডিয়ান পিপলকে টার্গেট করতে চাচ্ছি তাহলে আমি এখানে যদি লিখি কানাডা কানাডা কান্ট্রি আর যখনই আমি কানাডা কান্ট্রি সিলেক্ট করলাম লক্ষ্য করুন অডিয়েন্স সাইজ ইউর অডিয়েন্স সিলেকশন ইজ ফেয়ারলি ব্রড পোটেন্সিয়াল রিচ হিউজ অর্থাৎ টোটাল কানাডাকে টার্গেট করেছে তাহলে এই অডিয়েন্স সাইজটি আমাদেরকে কমিয়ে নিয়ে আসতে হবে আর যেটি করব আমরা কিউর টার্গেটিংয়ের মাধ্যমে ডিটেল টার্গেটিংয়ে কিউর টার্গেটিংয়ের মাধ্যমে আর যেটি আমরা ভিডিও ডেসক্রিপশান থেকেই করতে পারি সাপোজ আমি ম্যাগাজিন টার্গেট করতে চাচ্ছি আমি এই ম্যাগাজিনকে টার্গেট করে মার্কেটিং করতে চাচ্ছি তো আমি যদি কপি করে ডিটেল টার্গেটিংয়ে পেস্ট করি ইন্টারেস্ট অনেকটা কমে এসেছে পটেন্সিয়াল রিচ তারপরে অনেক বেশি ইউর অডিয়েন্স সিলেকশন ইজ ফেয়ারলি ব্রড তাহলে এ অবস্থায় আমাদেরকে পিন পয়েন্ট টার্গেটিং করতে হবে আর যেটি করব আমরা এই ন্যারো অডিয়েন্সের মাধ্যমে তো সাপোজ আমি ইকুইপমেন্ট ব্র্যান্ডসগুলোকে টার্গেট করতে চাচ্ছি ফাইনালি তাহলে আমি যদি এখান থেকে কিওয়ার্ড কপি করে আমি যদি ন্যারো অর্ডেন্সে পেস্ট করি ইন্টারেস্ট লক্ষ্য করুন আরও কমে এসেছে এ অবস্থায় আমরা আরও টার্গেটেড করতে পারি এই ন্যারো ফার্দারের সাহায্যে তা সাপোজ আমি যদি অন্য একটি ব্র্যান্ড কপি করে ফার্দার ন্যারোতে সেট করি লক্ষ্য করুন ইন্টারেস্ট এখন ফিউর দেন ওয়ান থাউজেন্ড পিপল তাহলে আমরা যেটি করতে পারি আমরা টার্গেটিং বাড়িয়ে দিতে পারি তা আসুন আমরা দেখি টার্গেটিং বাড়িয়ে কি হয় এভাবে চেঞ্জ করে করে আপনাদেরকে পার্টিকুলার অডিয়েন্সটিকে বের করে নিয়ে আসতে হবে তা আমি ডিটেল টার্গেটিংয়ে সেট করছি আরও কিওয়ার্ড ফার্দার ন্যারোটি আমি উঠিয়ে দিচ্ছি তাহলে হিউজ অডিয়েন্স তো আমরা এখান থেকে যদি টার্গেটিং থেকে কিওয়ার্ড কমিয়ে দিই এভাবে চেঞ্জ করে করে আপনাদেরকে কাজ করতে হবে সাপোজ আমি ট্যুরিজমটি কমিয়ে দিচ্ছি আমি ফার্দার ন্যারো আবার ইউজ করে দেখি কি ঘটে সাপোজ আমি এই ব্লকটি টার্গেট করতে চাচ্ছি তো অনেক সময় সাজেশনে পপ আপ নাও আসতে পারে সেক্ষেত্রে আপনাদেরকে কিওয়ার্ড চেঞ্জ করে নিতে হবে Uh, fewer than 1000 থাউজেন্ড পিপল ইউর অডিয়েন্স too specific স্পেসিফিক your ads অ্যাডস টু বি Try ট্রাই মেকিং ইট তাহলে আমরা ন্যারো অডিয়েন্সটি যদি চেঞ্জ করি সেম আমি টার্গেটিং বাড়িয়ে নিচ্ছি এটি ডিলিট করছি আমরা এটি ডিলিট করছি এ অবস্থায় আমরা যদি টার্গেটিং আরও বাড়িয়ে নেই এভাবে চেঞ্জ করে করে কাজ করতে হবে তো আমি ফার্দার ন্যারোতে ক্লথিং ব্র্যান্ডস টার্গেট করছি

এবার ন্যারো ফার্দার ইউজ করি লক্ষ্য করুন নয় হাজার নয়শো পিপল অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ পারফেক্ট তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে কিভাবে ফেসবুকে অডিয়েন্স টার্গেটিং এর মাধ্যমে ডিটেল টার্গেটিং ন্যারো অডিয়েন্স এবং ফার্দার ন্যারো ইউজ করে আমরা ফেসবুকে পিন পয়েন্ট টার্গেটিং করতে পারি অর্থাৎ ফাইনালি আমরা এই অডিয়েন্সকে টার্গেটিং করেছি তো টিটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ